আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমার ঘর চ্যানেলে। আজকে আমি আপনাদের অন্যরকম একটি জিনিস করে দেখাবো। এটা আসলে আমার অনেক আগের একটি শখ, সেটা হচ্ছে পুঁতির কাজ। তো আমি যেহেতু সিলেটি মেয়ে, সেহেতু চাটা হচ্ছে আমার এক প্রকার নেশা। তো আজকে হঠাৎ চিন্তা করলাম আপনাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে চার এই মগ, গরম মগগুলা রাখার জন্য আমরা পুঁতি দিয়ে সুন্দর ডিজাইনের ম্যাট বানাতে পারি বা মগ রাগ বানাতে পারি। তাহলে চলুন আমরা বানাই এবং সাথে সাথে গল্প করি। এই পুঁতির কাজটার মেইন যে বিষয়টা, সেটা হচ্ছে কিন্তু ক্যালকুলেশন, গণনা। আমরা যদি ঠিকমতো পুঁতিগুলো গণতে পারি বা মানে, তাহলেই পারবো আমরা খুব সহজে পুঁতির কাজটা করতে। এখানে আমি এই পুঁতির কাজ করতে আমাদের এই ধরনের পুঁতি লাগে, আর লাগে এই ধরনের রগ। এগুলো কিন্তু আমরা যে কোনো সুতার সবই পেয়ে যাব সহজে। তো আমি একটি পরিমাণ নিয়ে নিচ্ছি, এগুলা বড় ছোট প্রশ্ন না, এগুলো পরে জোড়া দিয়ে বানানো যায়। তো আমি যেহেতু নিয়েছি লেমন কালার আর সাদা পুঁতি, সাদা পুঁতি দিয়ে ভিতরে আমি ফুল দিব, আর আমার মেইন বেস কালারটা হবে এই লেমন কালারটা। তো চলুন আমরা তৈরি করি। তো প্রথমে আমি তিনটা পুঁতি ঢুকাবো। এখানে তিনটা ঢুকানোর পর আমরা লাস্ট একটি এই দিকে হাতে রেখে আমাদের যে রগের অপর প্রান্তটা আছে, সেটা ঠিক এই রগটা যেদিকে বের হয়েছে তার অপোজিট মানে সেই সাইডে ঢুকাবো। দেখুন, এই পদ্ধতিটাই কিন্তু পুরাটা কাজ করতে হবে। দেখুন, আমরা একটু টাইট করে নিতে পারি। এখন আমরা একইভাবে করে যাব, যেহেতু আমরা সাইজ মানে মগ, যেভাবে এইখানে একটা মগ আছে বা এই একটা মগ আছে, তো আমি এটা দশটা এই মিডিলের পুঁতি দশটা পর্যন্ত করব। মানে আমার ডাক্তার সাইজ হবে 10x10, মানে দশটা এদিকে লম্বা পুঁতি বা ওই দিকেও দশটা পুঁতি। তো আমি এইদিকে দুইটা ঢুকালাম এবং অপর দিকে একটা ঢুকাবো। ঢুকানোর পর এই হাতে যে পুঁতিটা রেখেছিলাম ঠিক আগের মতো উল্টো দিকে ঢুকিয়ে এইভাবে ছাপ দিব। একইভাবে আমি অন্যগুলোও করে যাব। আমি একইভাবে আমি এখানে করে নিয়েছি। আমি যেভাবে বলেছিলাম যে এই একটা পর আমরা যদি গুনি 1 2 3 4 5 6 7 8 9 10, দশটা হয়েছে। এখন আমি আমার কাজ হলো আমি ঘুরিয়ে নেওয়া, আমি এদিক দিয়ে একই কাজ আবার করব। তো এই কাজটা কীভাবে একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন কি সহজে আমরা এই কাজটি করতে পারি। দেখুন, এই যে তারটা আবার বের হয়েছে বা রগটা আমরা এই দিকে দেব। এই রগটাকে আমি এইদিকে ঘুরিয়ে এইদিকে নিয়ে নেব। দেখুন, এদিকে বের হওয়ার পর এইদিকে দিয়ে আবার আমি ঠিক এর অপোজিট দিকে বের করে দিই।
এখানে আমি তারটা আমার ছোট হয়ে গেছিল তাই আমি আবার জোড়া দিয়ে দিয়েছি। একইভাবে আমি কাজটা করব। আপনারা চাইলে পুরো বক্সটা আগে তৈরি করে নিতে পারেন, তারপর মিডিলে কাজ করতে পারবেন। চলুন তাহলে আমরা বক্সটা আগে তৈরি করে নিই। যারা পুতির কাজ করেন তারা কাজ করতে করতেই কিন্তু অনেকগুলো সহজ পদ্ধতি বা টেকনিক পেয়ে যান। যেমন আমি বারবার না ঢুকিয়ে একসাথে ঢুকিয়ে অপর দিকে একটা ঢুকিয়ে আমি বাইন লাগিয়ে নিতে পারবো। দেখুন, এই দিক দিয়ে যদি আমি একটা একটা ঢুকিয়ে একটা করে আমি পুতি নিচ্ছি, আর ঠিক এই দিকে একটা পুতি পর একটা পুঁতি রেখে অন্য একটি পুঁতি ঠিক অপোজিট সাইডে, দেখুন যে দিক দিয়ে এই রোগটি বের হয়েছে তার ঠিক অপোজিট সাইডে আমি ঢুকিয়ে কিন্তু আমি বাইনটা লাগিয়ে নিতে পারি। আর যারা নতুন করতেছেন তারা অবশ্যই রোগটা একটু ছোট করে নেবেন, এতে করে কাজটা সহজ হয়। এইভাবে করে কিন্তু আপনার টিস্যু হোল্ডার, তারপর টিস্যু বক্স অনেক কিছু কিন্তু বানিয়ে নিতে পারে। দেখুন, তিন দিকে আমি দশটা দশটা করে নিয়েছি। এখন এই দিকের এটার সাথে জোড়া দেব। এখানে আমি তিনটা পুঁতি নিয়ে শুধুমাত্র দুইটার মধ্যে দুইটা পুঁতি নিয়ে তারপর জোড়া দিব। একটু মন দিয়ে দেখলে বুঝতে পারবেন। এই দিক দিয়ে আমি একটা নিলাম, আর ঠিক তার অপোজিটের অন্য একটা তার দিয়ে আরেকটা নিলাম পুঁতি। এখন আমি এই পুঁতিটার মধ্য দিয়ে একটি তার ঢোকাবো, আর ঠিক যেদিক দিয়ে বের হয়েছে ওই দিকে আরেকটি ঢোকাবো। এখানে আমার শেপটা চলে আসছে। এখন আমি একইভাবে এই পোড়াটা আবার করে নিব। করে আপনারা চাইলে বিভিন্ন ডিজাইন দিতে পারেন, লাইক আমি দেখুন এখানে আমি একটি বানিয়েছি এইরকম ডিজাইন দিয়ে। এটা হচ্ছে দুইটা একসাথে রাখার জন্য। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক আর কমেন্ট আর শেয়ার দেবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ, ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।